সমস্ত প্রতীক্ষার অবসান। আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হলো হাওড়া কলকাতা মেট্রো পরিষেবা। হাওড়া থেকে নিত্যযাত্রীরা গঙ্গার তলা দিয়ে কলকাতায় পৌঁছতে পেরে কার্যত উচ্ছ্বাসিত। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল, শুক্রবার থেকে চালু হবে হাওড়া ময়দান ধর্মতলা মেট্রো পরিষেবা। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবার উদ্বোধন করেন। আজ দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবার অভিজ্ঞতার সাক্ষী হতে ভোর রাত থেকে কয়েকশো যাত্রী হাওড়া ময়দান স্টেশনে জড়ো হন। ঘড়ির কাঁটায় 6:30 বাজতেই নিরাপত্তা কর্মীরা স্টেশনের গেট খুলে দেন। যাত্রীরা ভেতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান। কে প্রথম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন তা নিয়ে বচসা শুরু হয়ে যায়, তবে তা সঙ্গে সঙ্গে মিটে যায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। টিকিট কাটার পর যাত্রীরা যখন মূল প্ল্যাটফর্মের দিকে এগোতে চান, সেই সময় নিরাপত্তা কর্মীরা তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছতেই কাচের স্লাইডিং ডোর খুলে যায়। হুড়মুড় করে যাত্রীরা ঢুকে পড়েন ট্রেনের কামরায়। টিকিট কাউন্টার থেকে ট্রেনের ভেতর বসা পর্যন্ত যাত্রীরা হাতে মোবাইল নিয়ে সেলফি তুলতে থাকেন। হাওড়া ময়দান থেকে প্রথম সফরের স্মৃতি ধরে রাখতেই মোবাইলে ক্লিক ক্লিক শব্দ। নিত্যযাত্রীরা এই পরিষেবা চালু হওয়াতে খুশি। তারা জানিয়েছেন এর ফলে কলকাতা যাতায়াত করতে অনেক সুবিধে হলো, কম সময়ে তারা পৌঁছতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তে, আর এই যাত্রা হবে অনেক আরামদায়ক। অনেক যাত্রী এতটাই উচ্ছ্বাসিত যে তারা বলেন, জীবিতকালে যে এই পরিষেবা চালু হবে তা তারা বুঝতে পারেননি। গঙ্গার তলা দিয়ে ট্রেন যাওয়ার সময় তারা আনন্দে চিৎকার করতে থাকেন। আজকের এই বিশেষ শুভক্ষণে আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরে প্রথম থেকেই ভাবছি কবে কবে হবে। এই নির্দিষ্ট দিনে নিজের কর্ম শেষ করেই আজকে 6:20 আমি এসেছি, লাইন দিচ্ছি। খুব ভালো লাগছে, আপ্লুত। ভারতবর্ষের প্রথম মেট্রো ওয়াটার চ্যানেল আমরা পার হব, এটা শুনে এটা দেখতে পেয়ে খুব আনন্দিত এবং গর্বিত। না, আমি এখানে হাওড়া পোস্ট অফিসে চাকরি করি, নাইট করার পরে নাইট কাজ শেষ করে আমি এখানে জয়েন করেছি, লাইন দিয়েছি। আমি হাওড়া আরএমএসে চাকরি করি, হাওড়া আরএমএসের কাজ ডিউটি শেষ করে আমি মেট্রোতে চড়বো বলে আজ প্রথম দিন, তাই এখানে উপস্থিত হয়েছি। অনুভূতির জন্য আমি এসেছি, আমার সব কাজ কমপ্লিট করে হাওড়া সারা রাত কাজ করেছি, নাইট কাজ। আমি হাওড়া আরএমএস এর আন্ডারে চাকরি করি। সুবিধা তো আমরা যেভাবে আজকে বাসে বা যেভাবে আমরা যেতাম, সত্যি এটা আমাদের নাবিশ্বাস হয়ে যেত। আর সেটা খুব কমফোর্টেবল, যদি আমরা সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত আমরা এটা সুযোগ সুবিধাটা পাই, খুব তাড়াতাড়ি আশা করছি চালু হয়ে যাবে। কারণ বউবাজারে একটু প্রবলেম আছে থাকার জন্য, এটা সম্প্রসারিত হচ্ছে না, আশা করছি খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।